কর্মনের নেতৃত্বে ধানের কালো বাজার নিয়ে আমরা হাউসে প্রস্তাব এনেছিলাম আলোচনা চেয়েছিলাম প্রস্তাব পড়তে দিয়েছে তাও এডিট করে আমাদের সদস্যদের যে লেখা ছিল তাই তো দীপকগুলো এডিট করে শুধুমাত্র সরকারের মানে বিড়ম্বনায় পড়বে না এই বিষয়গুলো তার আগে মুখ্যমন্ত্রী টাইম পাস করতে অ্যাসেম্বলিতে এসেছিলেন ওনার রুটিন অ্যাসেম্বলি ওয়ার্ক ছিল না রাজ্যপাল মহোদয় শপথ এবং নেতাজি ইন্ডোরে যাওয়ার মাঝে একটু সময় ছিল ওনার চা খাওয়ার জন্য টাইম পাস করার জন্য সেই টাইম পাস করতে তিনি হাউসে এসেছেন হাউসের জন্য তিনি আসেননি এটা সবাই জানে দিনের আলোর মতো উনি ইন প্রেজেন্স অফ মি তিনি বিরোধী দলের কাছে যেহেতু আমাদের জাতীয় সরকার আমাদের দলের সরকার আমরা যে পার্টির এমএলএ তিনি আমাদের উদ্দেশ্য করে সহযোগিতা চেয়ে কয়েকটা কথা বলেছেন প্রথম কথা তিনি বলেছেন মে মাসে চিঠি লিখেছিলাম সারের বাড়তি যোগান দরকার আমি পূর্ণ সমর্থন করি যে সারের বাড়তি যোগানের জন্য যদি সরকার পক্ষ চিঠির প্রতিলিপি রাজ্য বিজেপির সভাপতি অথবা বিরোধী দলনেতাকে দেয় আমরা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলব কিন্তু আমাদের বক্তব্য সেটা ছিল না আমাদের বক্তব্য বা দীপক বর্মনদের বক্তব্য ছিল যে সারটা বিক্রি হচ্ছে সেই সারটা ডবল দামে কালোবাজারি কেন হবে সারের যোগান বাড়ুক কেন্দ্র সার দিক এটা নিয়ে কোনো দ্বিমত নেই তার জন্য আমাদের সহযোগিতা চাইলে আমরা রাজি আমরা কেন্দ্রীয় মন্ত্রীকে বলবো কৃষক কোনো পার্টি নয় অন্নদাতা তারা তারা সবার আমি বলবো মুখ্যমন্ত্রী হাউসকে মিসলিড করেছেন আমাদের ডিমান্ড এবং প্রোটেস্ট কালোবাজারি কেন হবে 1200 টাকা সার 2500-এ কেন কৃষক কিনবে মুখ্যমন্ত্রী তার উত্তর দেননি এই যে বাড়তি 1300 টাকা তৃণমূলের নেতা ওনার পুলিশ দপ্তরের যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ইবি তারা এই টাকাগুলো লুট করছে আর গরিবরা মারা যাচ্ছে আলু চাষিরা কেউ দাম পাচ্ছেন না হিমঘরে নিয়েছিলেন কেউ দাম পাচ্ছেন না এরপরে বোরোতেও যা খরচ হবে সেই খরচ উঠবে না এটা সবাই রবি শস্যের ক্ষেত্রে রবি ফসলের ক্ষেত্রে সবাই জেনে গেছে মুখ্যমন্ত্রী হাউসকে মিসলিড করে দিয়ে চলে গেলেন এবং প্রথা আছে মুখ্যমন্ত্রী যদি বিরোধী দলের উদ্দেশ্যে কিছু বলেন বিরোধী দলনেতাকে স্পিকার বলতে দেন আমি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলতাম না রাজনীতির কথা বলতাম না বিষয় সংশ্লিষ্ট বলতাম বলতাম আপনি ভুল করছেন আমরা যেটুকু সার আপনার পশ্চিমবঙ্গে আছে তার কালোবাজারি আর গরিবরা মারা যাচ্ছে আলু চাষিরা কেউ দাম পাচ্ছেন না হিমঘরে নিয়েছিলেন কেউ দাম পাচ্ছেন না এরপরে বোরোতেও যা খরচ হবে সেই খরচ উঠবে না এটা সবাই রবি শস্যের ক্ষেত্রে রবি ফসলের ক্ষেত্রে সবাই জেনে গেছে মুখ্যমন্ত্রী হাউসকে মিসলিড করে দিয়ে চলে গেলেন এবং প্রথা আছে মুখ্যমন্ত্রী যদি বিরোধী দলের উদ্দেশ্যে কিছু বলেন বিরোধী দলনেতাকে স্পিকার বলতে দেন আমি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলতাম না রাজনীতির কথা বলতাম না বিষয় সংশ্লিষ্ট বলতাম বলতাম আপনি ভুল করছেন আমরা যেটুকু সার আপনার পশ্চিমবঙ্গে আছে তার কালোবাজারির বিরুদ্ধে বলছি আমরা সারের যোগানের বিষয়ে বলছি না আপনি বলছেন যোগান কম আপনাদের সাহায্য দরকার আমরা প্রস্তুত আছি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে যোগান বাড়াতে কিন্তু কালোবাজারি বন্ধ আপনাকে করতে হবে এটা সেন্ট্রাল সাবজেক্ট নয় আপনারা চুরি করতে করতে আপনার পুরো পার্টি আপনার পরিবার চুরি করতে করতে মদের বোতল থেকে সার কোথাও বাদ দিচ্ছেন না চুরি বন্ধ করার দায়িত্ব আপনার সে কথা তিনি স্পষ্টীকরণ দিতে পারেন 100 দিনের কাজ ভাঙা রেকর্ড বানাচ্ছেন 584 কোটি টাকা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় গত সপ্তাহে পেয়েছেন তার জন্য কেন্দ্রকে ধন্যবাদ নেই বলছেন 100 দিনের টাকা আনানোর ব্যবস্থা করে দিন কেন চুরি করার জন্য পুকুর না কেটে পুকুরের বিল তুলেছেন ফলের বাগানের নাম করে কলা গাছ লাগিয়ে লুট করেছেন একটা প্রধান আপনার 5 কোটি টাকার মালিক আপনার দলের লোকেরা 50 কোটি 100 কোটি টাকার করে মালিক এক একটা করে অঞ্চল যদি ধরেন 2011-র সেন্সাস অনুযায়ী সেখানে হাউসহোল্ডটা আছে তার দুগুণ আপনি জব কার্ড দিয়েছেন এই চুরি করার জন্য আপনার জন্য আরও টাকা এনে দেওয়ার ব্যবস্থা করতে হবে আপনি চুরির হিসাব দিন চোরেদের ধরুন চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা করুন নিশ্চিতভাবে নিয়ম মেনে টাকা আসুক টাকা আনা বা টাকা আসার বিরোধিতা বিজেপি করে না আপনি করেন আপনি নোংরা রাজনীতি করেন বলে
আজকে রাজভবনের শপথ অনুষ্ঠানকেও কলুষিত করেছেন। আমাদের বিধায়করা বাকিটা বলবে, মাননীয় গভর্নর মহোদয় আমাকে ডেকে পাঠিয়েছেন 12:45 ফিরে এসে বলবো।